মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে দর্শনীয় জেলার নাম আসলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবাই বলে দেয় মুর্শিদাবাদ আর বলবে নাই বা কেন হাজারো ইতিহাস আর সংস্কৃতি ছড়িয়ে আছে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ইট বালি আর ধুলিকণায় আপনারা যদি ইতিহাস কিংবা সংস্কৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে এখনই চলে আসুন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ ভ্রমণের কথা আসলে সবার প্রথমে যেই দর্শনীয় স্থানটির কথা চলে আসে সেটি আর কিছু নয় বিশাল হাজারদুয়ারি প্রাসাদটি মুর্শিদাবাদের শেষ অর্থাৎ ষষ্ঠ পর্বে আজ আমি আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের সবচেয়ে দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্রাসাদ এবং শোনাবো তার পিছনের কথা তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে হাজারদুয়ারির আদ্যপান্ত সবকিছু এই পর্বে দেখে নেওয়া যাক আপনারা যদি শুধু হাজারদুয়ারি দেখতে মুর্শিদাবাদ এসে থাকেন তাহলে বলবো মুর্শিদাবাদ স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা টোটো ভাড়ায় চলে আসুন হাজারদুয়ারির মূল গেটে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদের সবচেয়ে যে জনপ্রিয় পর্যটন স্পট হাজারদুয়ারি তো আমি এখন হাজারদুয়ারির সেই গেটে আছি এখন আমি ভিতরে প্রবেশ করবো আর কি তো এর জন্য প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে তো এখানে 2 সিস্টেমে টিকিট কাটা যায় এখানে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে কাটতে পারেন অনলাইনে আবার চাইলে সরাসরি লাইন দিয়েও কাটতে পারেন তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি তো আমাদের তো মোবাইলে কাটার কোনো ওয়ে নেই তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো তো দেখতে পাচ্ছেন এই হলো টিকিট কাটার স্থান এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে যাই হোক আমরা প্রথমে লাইনে দাঁড়িয়ে জনপ্রতি 25 টাকা করে 2টো টিকিট কেটে নিলাম তো যাই হোক আমরা কিন্তু হাজারদুয়ারির ভিতরে ঢুকে গেলাম তো আমার সামনেই সেই হাজারদুয়ারি ঠিক সামনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ সত্যি বলতে মুর্শিদাবাদের প্রতিটি দর্শনীয় স্থান প্রায় একই রকম তবে প্রতিটি স্থাপনার পিছনে যে অতীত ইতিহাস রয়েছে সত্যি তা মনোমুগ্ধকর এবার চলুন হাজারদুয়ারির নামের পেছনের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক মূলত প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে এর নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি বাহির ও ভিতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও আদপে এর মধ্যে অনেক দরজাই আছে নকল অনেকেই ভুল করে ভাবেন যে এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেছেন তবে সত্যিকার অর্থে এই প্রাসাদটি তৈরি হয় সিরাজউদ্দৌলার জামানার অনেক পরে মূলত সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজিল যা ভাগীরথী নদীর অতল গর্ভে তলিয়ে গেছে বহুদিন আগেই 41 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাসাদটিতে 1000টি দরজা আছে বলেই এর নামকরণ করা হয় হাজারদুয়ারি তবে কথিত আছে যার 100টি দরজাই নকল যতদূর শোনা গেছে মুর্শিদাবাদের নবাব নাজিম হুমায়ুন যা ইউরোপীয় একজন স্থপতি দিয়ে 1837 সালে এটি তৈরি করেন যা অনেকটা ইউরোপীয় আদলে তৈরি করা হয়েছে আর এটি নির্মাণে সে সময় ব্যয় হয় প্রায় 18 লাখ টাকা বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য শুধু মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন দেশ ও দেশের বাহির থেকে প্রচুর পর্যটক আসেন এই রাজকীয় প্রাসাদটি দেখার জন্য হাজারদুয়ারি প্রাসাদটি বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে যেটি পরিদর্শন করার জন্য প্রতিদিন গড়ে প্রায় 30,000 মানুষ এসে থাকে যেহেতু প্রাসাদটির ভিতরে কোনো ধরনের ক্যামেরা এলাও না তাই সচিত্র কোনো কিছু দেখাতে পারলাম না এবার চলুন এর ভিতরে কী আছে তা একটু জেনে নেওয়া যাক তিনতলায় প্রাসাদটির নিচতলায় রয়েছে নবাবদের ব্যবহৃত প্রায় 2,700টি অস্ত্রশস্ত্র রয়েছে আলিবর্দি খাঁ ও সিরাজের তরবারি এখানেই রয়েছে সেই ছুরি যেটি দিয়ে মুহাম্মদি বেগ সিরাজকে হত্যা করেছিল বিশাল এই প্রাসাদটির দ্বিতলে রয়েছে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া কর্তৃক প্রদত্ত রূপার সিংহাসন রয়েছে 161টি জারযুক্ত জারবাতি যার নিচে বসে নবাব সিংহাসন পরিচালনা করতেন তিনতলায় রয়েছে সোনা দিয়ে মোড়ানো ঐতিহাসিক নিদর্শন সহ আরও অনেক কিছু রয়েছে সোনা দিয়ে মোড়ানো কোরআন শরীফ বিশাল এই প্রাসাদটি ঘুরে দেখতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে যায় 1000 দরজা আছে তো যাই হোক এই হাজারদুয়ারির কিন্তু দেখেন যে ভবনটা কিন্তু অনেক সুন্দর হাজারদুয়ারির চত্বরে রয়েছে 1647 সালে তৈরি 18 ফুট লম্বা বিশ্বজয়ী কামান যা দর্শনার্থীদের দর্শনের অন্যতম একটি বিষয়বস্তু এছাড়া প্রাসাদের সামনেই দেখতে পাবেন একটি টাওয়ার ঘড়ি
হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে রয়েছে ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত কাঠের ইমামবাড়া 1846 সালে ধ্বংসপ্রাপ্ত হলে 1847 সালে নবাব ফেরাদঞ্জা 7 লাখ টাকা ব্যয় করে এটি নতুনভাবে নির্মাণ করেন। সারা বছর এটি বন্ধ থাকলেও মহরমের আনুষ্ঠানিকতার সময় শুধু খোলা হয়। তো এই হাজারদুয়ারির দেখেন এই সাইডটাতে বেশ ভালো স্টল আছে, তো এখান থেকে ঘর সাজানোর বা ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের অনেক কিছুই পাওয়া যায়। তো মোটামুটি এখানে ভালো কিছু স্টল আছে দেখেন, জাস্ট লাইক একটা মেলা, মেলার মতো এখানে অনেক স্টল আছে। একসময়ের জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদটি এখন শুধুই দর্শনীয় স্থান। সন্ধ্যার পর দর্শনার্থীরা চলে গেলে হাজারদুয়ারি প্রাসাদকে গ্রাস করে শুনশান নীরবতা। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।